আবেদন একটা যে প্রধান শিক্ষকের পদগুলি যেগুলি খালি রয়েছে সেগুলি যদি আপনারা সহানুভূতির সঙ্গে একটু বিবেচনা করে সেই সমস্যাটা যদি সমাধান করে দেন তাহলে পরে আমরা আমাদের শিক্ষক সমাজ খুবই উপকৃত হবে। আমরা আরো একটি দাবি রয়েছে আমাদের আমাদের বনবস্তি এলাকাতে যে সকল এসিআরগুলি রয়েছে বিদ্যালয়গুলি রয়েছে সেগুলি হাতির হানায় মাঝে মধ্যে ভেঙে যায়। সেই এসিআর প্ল্যানটা যদি একটু চেঞ্জ করে প্ল্যানিং টাইপের কিছু করে দেওয়া যায় তাহলে রিপেয়ার গ্যারান্টির জন্য বারবার সরকারকে অর্থ সমস্ত কিছু বরাদ্দ করবার প্রয়োজন হবে না, এটা সরকারের আর্থিক ও সাশ্রয় আর্থিক দিক থেকেও সাশ্রয় হবে। আমাদের বিদ্যালয়ে যে সকল জমিগুলি রয়েছে সেই সকল জমিগুলি সুনির্দিষ্ট কিন্তু আমাদের কিন্তু ডিমার্কেশন করা নেই, সেই ব্যাপারটাও যদি একটা সমাধান করা যায় তাহলে পরে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা নানাভাবে উপকৃত হবে। আমাদের বিদ্যালয়গুলিতে কিন্তু সারা বছর ধরে অনলাইন ভিত্তিক অনেক কাজকর্ম হয়, তো তাই জন্য আমাদের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়গুলিতে যদি একটা করে কম্পিউটার প্রদান করা হয় তাহলে পরে আমাদের শিক্ষক শিক্ষিকারা নানাভাবে উপকৃত হবে। এরকমভাবে আমাদের অনেকগুলি দাবি রয়েছে। আমি আরেকটি শেষ দাবি আমি আমাদের মন্ত্রী সাহেবের কাছে আমি তুলে ধরব, আমাদের আলিপুরদুয়ার জেলাতে 12টি সার্কেল রয়েছে, তার মধ্যে 2-3টি সার্কেল রয়েছে অনেকটাই বড়, একটা ব্লক জুড়ে একটা সার্কেল, তো সেই সার্কেলগুলিকে যদি ভেঙে একটু ছোট করে দেওয়া যায় তো একটা যেমন কালচিনি সার্কেল মাদারিয়া সার্কেল এক একটা করে ব্লকে এক একটা করে সার্কেল 100-এর উপর করে স্কুল রয়েছে, সেই সার্কেলগুলো যদি ভেঙে 2 সার্কেল বা 3 সার্কেল হিসাবে করা হয় তাহলে শিক্ষক শিক্ষিকারা আরও ভালোভাবে তাদের কাজ করতে পারবে। এবং আমাদের আরও কিছু তথ্য আরও কিছু দাবি রয়েছেন, আমি লিখিত আকারে আমি আমাদের দাবিগুলো আবেদনগুলো আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় পরেশ অধিকারী মহাশয়কে আমরা তুলে বলে দেবো। তো আমি আমার সময়ের অভাবে বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি একটা ঐক্যবদ্ধ যৌথ পরিবারের মতন করে আমরা আমাদের পথ চলি, আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে দলের নির্দেশকে শিরোধার্য করে নিয়ে আগামী দিনে আমরা পথ চলব, এই বলে সকল শিক্ষক শিক্ষিকা থেকে এখানে উপস্থিত হয়ে এই সম্মেলনকে সাকসেস করবার জন্য আমি আবারও নতমস্তকে প্রত্যেককে প্রণাম করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ধন্যবাদ।